আমি ম্যাক্সিমাম 15-20 মিনিট নেব, সুতরাং বসে পড়লে ওরাও একটু দেখতে পায়। মেয়েরা একটু সামনের দিকে চলে এসো, কোনো অসুবিধে নেই, যারা মহিলা রিপোর্টার আছে বাদ বাকিরা ছেলেরা একটুখানি অ্যাডজাস্ট করে নিন। হালিশহর আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের প্রবীর সরকার, পলক লোহা, রাজু সাহানি, অংশুমান রায়, অশোক চ্যাটার্জি, অরুণ ব্রহ্ম, পার্থপ্রতিম দাশগুপ্ত, কিনাঙ্কুর ভট্টাচ সহ আমার প্রার্থী নৈহাটিতে আমার খুবই পরিচিত, আমার ফেভারিট দীর্ঘদিনের সাথী আমাদের পার্থ, এবং আমাদের বীজপুরে প্রার্থী হচ্ছে সুবোধ, এই দুজনের সমর্থনে আজকে আপনাদের কাছে দু একটি কথা বলার জন্য আসা। সবচেয়ে প্রথম আমি আমার মা ভাই বোনেদের সকলকে, মা বোনেদের সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ নবীন নতুন ভোটারদের সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধার্ঘ এবং ভালোবাসা জানাই। আজকে বক্তৃতা দেব কি, সকাল থেকে মনটাই ভালো নেই। আজকে সকালবেলায় ভোটকে কেন্দ্র করে আপনারা দেখেছেন, এর আগে বারবার করে আমি বলছিলাম যে সেন্ট্রাল ফোর্সের নামে আমি সেন্ট্রাল ফোর্স খারাপ বলিনি, কিন্তু তাদের পরিচালিত করছে অমিত শাহ, দেশের হোম মিনিস্টার, দেশের কাজ করে না, বাংলায় বসে চক্রান্ত করছে এবং প্রতিদিন নয় মেয়েদের উপর জুলুম করছে, নয় মেয়েদের উপর অত্যাচার করছে, নয় এলাকায় গিয়ে গুলি চালিয়ে দিচ্ছে, নয় লুটপাট করে খেয়ে নিচ্ছে, নানা রকম অত্যাচার করছে। আর অত্যাচার করতে করতে সাহস যখন বেড়ে গেছে, তখন আজকে ভোটের লাইনে চারজনকে গুলি চালিয়ে মেরে দিয়েছে এই সেন্ট্রাল ফোর্স দিল্লি পুলিশগুলো মেরে দিয়েছে, এবং সকালেও একজন মারা গেছে, পাঁচজন মারা গেছে। এইটা সকাল থেকে শুনে আমার মেজাজটা একটু খারাপ আছে, আমার মন মেজাজটা একটু খারাপ আছে, এতগুলো লোক পুলিশের গুলিতে মারা গেছে। এমনকি পঞ্চায়েত ইলেকশনেও আমরা একজনও পুলিশের গুলিতে মরতে দিইনি, আমরা পুলিশের গুলি চালিয়ে এখন আর মৃত্যুর ঘটনা আমাদের ঘটেই না। আর বিজেপির লোকেরা দেখুন নির্লজ্জ, লজ্জা করে না, ব্যারাকপুরে চিৎকার করে, ভাটপাড়ায় চিৎকার করে, বীজপুরে চিৎকার করে, জগদ্দলে চিৎকার করে, নৈহাটিতে চিৎকার করে, আপনার খড়দায় চিৎকার করে, পানিহাটিতে চিৎকার করে, কামারহাটিতে চিৎকার করে। অথচ দেখুন ওদের প্রধানমন্ত্রী যদি একটু লজ্জা থাকতো, আজকে বলেছে পুলিশ মেরেছে, পুলিশ না মেরে কোনো উপায় ছিল না। বুঝুন, একটা দেশের প্রধানমন্ত্রী বলছে গুলি চালিয়ে ঠিক করেছে, মানে ক্লিন চিট দিয়ে চলে গেল ওই শিলিগুড়িতে দাঁড়িয়ে মিটিং করে। তিনি কিন্তু শীতলকুচিতে গেলেন না একবার, যেখানে পাঁচজনের ডেড বডি পড়ে আছে, তিনি ওইখানে দাঁড়িয়ে যারা গুলি চালিয়েছে তাদের ক্লিন চিট দিয়ে চলে গেলেন। এদের কোনো ক্ষমা হয় কি? মা ভাই বোনেরা বিজেপিকে দেখে নিয়েছেন তো, একবার জিতেছিল লোকসভা নির্বাচনে, ব্যারাকপুরকে কি করেছিল? ব্যারাকপুর কনস্টিটিউয়েন্সি, বীজপুর, ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর কি মারপিট করেছিল? কত বোমাবাজি, কত গুন্ডাবাজি, কত অত্যাচার, কত মানুষকে পাড়া ছাড়া, মনে নেই? মনে আছে? তখনকার দিনগুলো কিন্তু আমি এসেছিলাম আপনাদের পাশে, সেটাও মনে আছে নিশ্চয়ই? মনে আছে আমি আস্তে আস্তে এসে এসে আপনাদের ঘরে ঢোকাবার ব্যবস্থা করেছিলাম, সাহস জুগিয়েছিলাম? তাই এবারে মনে রাখবেন, একটি ভোটও ওদের দেবেন না, কোথাও না, না বীজপুর, না নৈহাটি, না ভাটপাড়া, না বিরাটি, না দমদম, না পানিহাটি, না জগদ্দল, না খড়দা, কোথাও নয়। বিজেপিকে তো দেশের বাইরে বের করে দেওয়া উচিত। এমন একটা রাজনৈতিক দল দেশটাকে ধ্বংস করে দিল, ভারতবর্ষের সবচেয়ে জঘন্য পার্টি, সবচেয়ে নগণ্য পার্টি, কয়েকটা গুন্ডা সর্দার নিয়ে এক হাতে ঝান্ডা, অন্য হাতে মোটা মোটা ডান্ডা, তিলক কাটা কয়েকটা পান্ডা, মহাপুরুষ নয় তারা, কয়েকটা গুন্ডা, তিলক কাটা কয়েকটা পান্ডা, আর মানুষকে প্রতিবাদ করলে মানুষকে মেরে করছে ঠান্ডা, নয় গুলি চালিয়ে করছে ঠান্ডা। এই তো বিজেপি, বিজেপি বলতে গেলে লজ্জা লাগে, ওর নামটা বলতে গেলে লজ্জা লাগে। ছাত্র মেরে ছাত্র প্রেম, সেম বিজেপি, সেম সেম মা বোন মেরে মা বোন প্রেম, বিজেপি সেম সেম শ্রমিক মেরে শ্রমিক প্রেম, বিজেপি সেম সেম কৃষক মেরে কৃষক প্রেম,
सेम सेम सीपीएम सेम सेम बीजेपी सेम सेम ভোটের লাইনে গুলি করে মেরে গণতন্ত্রকে হত্যা করছে, লজ্জা করে না? ভোটার লাইনে ভোটারদের মেরে দিচ্ছে। এদেশে গণতন্ত্র আছে? এদেশে গণতন্ত্র থাকবে না, বিজেপি থাকলে গণতন্ত্র থাকবে না। আসল কথাটা কি জানেন? ওরা হেরে গেছে, ইতিমধ্যেই যা ভোট হয়েছে হেরে গেছে, হেরে ভোকাটটা হয়ে গেছে। এবং ভোকাটটা হয়ে গেছে বলে এখন বোমাবাজি আর গুলিবাজি করছে। মানুষ যখন দেখে হাতের সামনে গণতন্ত্র নেই, তখন গণতন্ত্রকে শেষ করার জন্য ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রে তখন বোমা মারতে হয়, গুলি মারতে হয়, হত্যা করতে হয়। এই হচ্ছে অত্যাচারীর দল। আমরা পাওয়ারে আছি, আমরা চাই শান্তিতে ভোট হোক, আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আর বিজেপি প্রেসগুলোকে ম্যানেজ করেছে, পাঁচটা লোক মরে গেল, এবার বলছে ওই গ্রামবাসীরা মারতে এসেছিল, আর প্রেসে তো বলে যাচ্ছে নেচে যাচ্ছে। একটা মিনিমাম লজ্জা তো থাকা উচিত, মিনিমাম ভূমিকা তো থাকা উচিত। পাঁচটা লোককে গুলি করে মেরে দিলে, আর তার উপরে তুমি সেটাকে জাস্টিফাই করছো, তারপরে তুমি দেশের প্রধানমন্ত্রী থাকবে, হোম মিনিস্টার থাকবে, কাল সারাদিন ধরে হোম মিনিস্টারের বিরুদ্ধে দুটো থেকে চারটে কালো পতাকা লাগিয়ে কালো ব্যাজ লাগিয়ে হোম মিনিস্টারের পদত্যাগ চান। আমিও আজকে এখান থেকে এখন দমদম যাব, আমিও শিলিগুড়ি যাব, কাল সকালে আমিও স্পটে যাব। তার কারণ আমি দেখতে চাই ওদের অধ্যত্ব, ওদের অহংকারী অহংকার। লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বিজেপির তিনটে গুণ লুট দাঙ্গা মানুষ খুন, এছাড়া আর কোনো কাজ নেই। পার্থ বলছিল, আমি ওকে ইশারা করলাম না বলতে, কারণ আমার টাইম যেহেতু আমাকে বেরিয়ে যেতে হয় বলে। সত্যি কথাই তো, 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দিয়েছিল, দেবে বলেছিল, দিয়েছে? আপনাদের এখানকার বড় নেতা দিয়েছে, যিনি খালি বোম মারেন আর কুটুস কুটুস করেন, দিয়েছে? গ্যাসের দাম কত মা বোনেরা, গ্যাসের দাম কত? বিজেপির আছে দিন 1000 টাকায় গ্যাস নিন, বিজেপির আছে দিন 1000 টাকায় গ্যাস নিন, বিজেপির আছে দিন রেলটাকে বিক্রি করে দিন, বিজেপির আছে দিন কয়লাটাকে বিক্রি করে দিন, বিজেপির আছে দিন এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিন, বিজেপির আছে দিন বিএসএনএল বন্ধ, রেলকে বলছে প্রাইভেট করে দাও, কাজটা করার একটা রেলও কর্মী ওদের ভোট দেবেন না, নট এ সিঙ্গেল ওয়ান, কেউ দেবেন না। ভারতের গর্ব ছিল ভারতের রেল আর ভারতীয় বিমান, দুটোকেই বিক্রি করে দিচ্ছে। 75% রেল বিক্রি করে দিচ্ছে, অর্ধেক লোকের চাকরি থাকবে না, 75% লোকের চাকরি থাকবে না, জেনে রাখুন। কোল মানে কোল ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, এমটিএনএল বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, লাইফ ইন্স্যুরেন্স, আপনি লাইফ ইন্স্যুরেন্সের টাকা রেখেছেন 75% বিক্রি করে দিয়েছে, আগামীকাল টাকা পাবেন না, ব্যাংকও বন্ধ করে দিয়েছে। কেউ মজদুর ভাই আর বেনো, বাংলা মে তো আপ লোগ রহতে হ্যায়, বাংলা কবি আপকে উপর টর্চার নেহি করতে হ্যায়, লেকিন এ বিজেপি জুলুম করতে হ্যায়, ইসকো নেতা লোগো নে জুলুম করতে হ্যায়, জুট ইন্ডাস্ট্রি বন্ধ কর দেতা হ্যায়, হামারা ডানলপ বন্ধ করকে রাখা, যে সব বন্ধ করকে রাখা, আর ও মালিক বিজেপি কা এক বহুত বড়া চামচা হ্যায়, হামকো 10,000 করকে রুপিয়া মজদুর ভাই কো দেনা পড়তা হ্যায়। আজ 4 সাল সে যাইয়ে যাকে পুছিয়ে, বাংলায় আমাদের সরকার আছে বলে জুট ইন্ডাস্ট্রি বেঁচে আছে, আমাদের সরকার আছে বলে নতুন নতুন কলকারখানা তৈরি হচ্ছে, আমাদের সরকার আছে বলে এই দেখুন না, এখানেও তো হালি শহরে 275 কোটি টাকা দিয়ে সোয়ার স্ট্রিটমেন্ট প্রজেক্ট হচ্ছে, 60 কোটি টাকা দিয়ে স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম হচ্ছে, 300 কিলোমিটার রাস্তা হয়েছে, এবং জেলায়
1350 কিলোমিটার রাস্তা হয়েছে, কাঁচরা পড়াতে 51 কোটি টাকা দিয়ে পানীয় জল সরবরাহের ব্যবস্থা হচ্ছে, হালি শহরেও কোটি কোটি টাকার কাজ হচ্ছে, উত্তর চব্বিশ পরগনায় 66টা জল প্রকল্পের কাজ হয়েছে 330 কোটি টাকার, 100% লোকের কাছে আমরা পানীয় জল তার বাড়িতে পৌঁছে দেবো, আমাদের এখানে তার কাজ হচ্ছে। ঋষি বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন পাশেই নৈহাটিতে, সেখানে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি তার নামে ঋষি বঙ্কিম শিল্প উদ্যান। আপনারা জেনে রাখবেন ন্যায্য মূল্যে দোকান করা হয়েছে, এখানে রামপ্রসাদের পাশেই আপনাদের বাড়ি, আপনারা জানেন রামপ্রসাদের বিখ্যাত সেই শ্যামা গান শ্যামা সঙ্গীত আমরা সবাই পরিচিত, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ জায়গা, ঐতিহাসিক জায়গা। আপনার পাশেই দক্ষিণেশ্বর স্কাইওয়াক তৈরি করে দিয়েছি, মনে রাখবেন বেলুড় মঠও অনেক উন্নয়ন করে দিয়েছি আমি, ব্যারাকপুরে এমনকি মঙ্গল পণ্ডে উদ্যান করে দিয়েছি, এবং আমরা অনেক কাজ করে দিয়েছি সারা রাস্তা জুড়ে এলাকা জুড়ে উন্নয়ন জুড়ে। পার্থর মতো ছেলেরা থাকলে, সুমদের মতো ছেলেরা থাকলে, শুনুন, কেউ দুষ্টু হতে পারে কেউ মিষ্টি হতে পারে, পার্থ একটু মিষ্টি আর সুমদ একটু দুষ্টু মিষ্টি, কখনো কখনো মিষ্টি ছেলেরও প্রয়োজন আছে, কখনো কখনো দুষ্টু ছেলেরও প্রয়োজন আছে, যদি কারো বাড়িতে আগুন লাগে দুষ্টু ছেলেটা নিজেকে কেয়ার না করে আগে এগিয়ে যাবে আগুনটা নেভাতে, আর মিষ্টি ছেলেটা বলবে এসো তোমাকে আমি কিভাবে সাহায্য করি। এখানে যথা যথা দেশে যথাচরণ, বিজপুরের ক্যারেক্টার কি, বিজপুর নৈহাটি এত সুন্দর বঙ্কিমচন্দ্রের শান্ত জায়গা, পার্থ ছাড়া ভালো কি হতে পারে, পার্থ ছাড়া ভালো কোন প্রার্থী হতে পারে আমি চ্যালেঞ্জ করে বলছি। ও অ্যাসেম্বলিতে কত ভালো বক্তৃতা দেয় আপনারা জানেন, আর সুবোধকে প্রয়োজন আছে, আপনার বাড়ি যাতে লুট না হয়, আপনার ঘর যাতে লুট না হয়, আপনার দোকান যাতে লুট না হয়, আপনার এলাকা যাতে লুট না হয়, আপনার হালি শহর যাতে বেঁচে থাকে, আপনার কাঁচরা পড়া যাতে বেঁচে থাকে, এর জন্য প্রয়োজন আছে। কেউ কেউ আছে ভান করে কি ভালো, আর তার বাড়িতে দেখুন বউকে ধরে যে কত মারে তার ঠিক নাই। কেউ কেউ ভান করে কত ভালো, ছদ্মবেশি, জানেন তো ডেঞ্জারাস হচ্ছে ছদ্মবেশি শয়তান। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে, আমরা বলি নিজেদের মধ্যে, আবার অনেকে বলে হরে কৃষ্ণ হরি হরি আসুন আমরা ভালো কাজ করি, আর বিজেপি বলে হরে কৃষ্ণ হরি হরি সবার আমরা পকেট মারি, হরে কৃষ্ণ হরি হরি সবার পকেট লুট করি, হরে কৃষ্ণ হরি হরি মা বোনদের অসম্মান করি, হরে কৃষ্ণ হরি হরি নিজের ছেলে নিজে মারি, হরে কৃষ্ণ হরি হরি নিজের মেয়ে নিজে মারি, হরে কৃষ্ণ হরি হরি লোককে গুলি করে মারি, হরে কৃষ্ণ হরি হরি পুলিশ দিয়ে ভোট করি, হরে কৃষ্ণ হরি হরি ছাপ্পা দিয়ে ভোট করি, হরে কৃষ্ণ হরি হরি রিগিং করি রিগিং করি, হরে কৃষ্ণ হরি হরি বোমা মারি বোমা মারি। আর আচ্ছে দিন মোদিবাবুর আচ্ছে দিন, কত বড় বড় ভাষণ মিটিংয়ে মিটিংয়ে গিয়ে আমাকে ভেঙায় দিদি দিদি দিদি, ওকে বলতে হয় মিথ্যেবাদী 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 বলতে হয়, এর পাল্টা কি ভেঙাচির পাল্টা ব্যাঙাচি, সেই ব্যাঙমার গল্প মা বোনেরা জানেন নিশ্চয়ই। ব্যাঙাচিরা একদিন তার মাকে বলল, ব্যাঙমা ব্যাঙমা একটা বড় জন্তু দেখেছি। ব্যাঙমা বলল কত বড় জন্তু, বলে মা অনেক বড়। ব্যাঙমা পা পেট ফোলাচ্ছে আর দেখাচ্ছে কত বড়, ব্যাঙাচিগুলো বলছে তোমার পায়ের সমান তুমি হবে না, তুমি যতই পেট ফোলাও, কিন্তু ব্যাঙের অহংকার, ব্যাঙ ভ্যাঙাচি দিতে দিতে আমার থেকে বড় আমার থেকে বড় পেট ফুলিয়ে ফুলিয়ে এমন করলো পেট পটাস ব্যাঙ ধপাস। সেই রকম মনে রাখবেন এদের আজকে কাজ নেই, যত রাগ আমার উপরে। 1 লক্ষ লোক এসে বসে আছে দিল্লি থেকে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে এখানে গুন্ডা নিয়ে, কেন না তো মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি বলি অত সোজা নয় বাবা, মমতা ব্যানার্জিকে হারানোটা যদি এতই সহজ হতো, আমফানের সময় আসো না, কোভিডের সময় আসো না, দাঙ্গার সময় আসো না, নির্বাচনের সময় ডেলি প্যাসেঞ্জারি করছো কেন বাবা কেন,
আর এত টাকা কোথা থেকে এলো বাবা? আগে তো খেতে পেতে না, একটা বিড়ি দিনে তিনবার টানতে, আর আজ হোটেল হোটেল টাকা, হোটেল ভর্তি টাকা, বাড়ি ভর্তি টাকা, দুবাই ভর্তি টাকা, ব্যাংকক ভর্তি টাকা, কল ভর্তি টাকা, রেল ভর্তি টাকা, মানুষের টাকা করে দিয়েছে ফাঁকা। এদের আবার বড় বড় কথা বলুন তো মা বোনেরা, বিজেপি আজ পর্যন্ত কি করেছে? এই যে 2 বছর হলো আপনাদের এখান থেকে জিতেছে, জিতে কি করেছে? বলেছিল আমি বেটি বচাও বেটি পোষাও করব, একজন বেটিও 1 টাকা আমাদের এখানে কেউ পায়নি। জিজ্ঞেস করুন আমার কন্যাশ্রী মেয়েরা 1000 টাকা করে স্কলারশিপ পায়, 18 বছর হলে পড়াশুনো না করলে 25,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে 2000 টাকা পায়, 2500 টাকা করে পায়, তাই তারা আমার গর্ব। তুমি কি করেছো? বলে বঙ্গাল কো সোনার বাংলা করে, সোনার বাঙ্গাল, সোনা বলতে পারে না, ইচ্ছে করে বলবে না, কারণ বাংলা বলবে। আমি কিন্তু হিন্দি বলি, আমি হিন্দিটা হিন্দির মতো করেই বলি, সোনার বঙ্গাল কো পরিবর্তন করে গে, ও পরিবর্তন করবে, মানে নিজের আগে পরিবর্তন করছি। আর একটা ভাষা বলিস, গুলি করে হত্যা কর, তাদের ক্লিন চিট দিস, তারা বল মুখের ভাষা কিরে? গুজরাটে দাঙ্গা করে তোমরা ক্ষমতায় এসছো, দিল্লিতে দাঙ্গা করেছো, উত্তরপ্রদেশে দাঙ্গা করেছো, আসামে সবাইকে 14 লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছো, হিন্দি ভাষীকেও পাঠিয়েছো। আগামী দিন হবে কি? পরিবর্তন করবে। পরিবর্তন মানে সবাইকে এনপিআরে ঢুকিয়ে দেবে, সবাইকে এনআরসিতে ঢুকিয়ে দেবে, সবাইকে দিয়ে ক্যাঁ ক্যাঁ করবে, আর নিজেরা ট্যাঁ ট্যাঁ করে সব টাকা দখল করে। আপনারা কি চান বাংলা গুজরাট দখল করুক? কি নৈহাটির মা বোনেরা, বন্দে মাতরমের মা বোনেরা, দেশপ্রেমের মা বোনেরা, আমার এখানকার মা বোনেরা, আপনারা চান নৈহাটি গুজরাট দখল করুক? আপনারা চান ভাই বোনেরা আমার বাংলা দখল হয়ে যাক, বাংলা গুজরাট হয়ে যাক, বাংলায় দাঙ্গা হয়ে যাক? যদি না চান তাহলে বিজেপিকে শপথ নিন, একটি ভোটও দেবেন না, একটি ভোটও দেবেন না, একটি ভোটও দেবেন না। ভোট দিয়ে বিজেপিকে আর খেসারত দেবেন না। আজকে 1000 টাকা গ্যাস করেছে, ইলেকশনের আগে 50 টাকা কমাতেও পারে, আবার 2000 টাকা করবে। ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকে টাকা রাখলেও টাকা পাবেন না, ইন্স্যুরেন্সের টাকা মেরে দিচ্ছে। একদিকে নোটবন্দি, অন্যদিকে লকডাউন, মোদীকে ডাউন করে দিন, মোদীকে লকডাউন করে দিন, আর অমিত শাহকে, সিন্ডিকেটের 2 ভাইকে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি মা বোনেরা রেশনে চাল পান বিনা পয়সায়? কে দেয়? কে দেয়? আপনারা কি চান আগামী দিনেও পাবেন? তাহলে ভোটটা তো তৃণমূলকে দিতে হবে, আমি একা জিতলে তো হবে না সরকার, আমার পাশে পার্থকে জিততে হবে, আমার পাশে সুবোধকে জিততে হবে, আমার পাশে রাজ চক্রবর্তীকে জিততে হবে, আমার পাশে কাজলকে জিততে হবে, আমার পাশে মদনকে জিততে হবে, আমার পাশে নির্মল ঘোষকে জিততে হবে, চিরঞ্জিত দাকে জিততে হবে আমার। ওরা জিতলে তবেই না আমি 200 ক্রস করবো। তাহলে যদি বিনা পয়সায় রেশন চান তৃণমূলকে ভোট দিন। আর কি আপনারা চান? যে আপনার দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যাক, দোকানে যাবেন না, রেশন দোকানে গিয়ে রেশন আনবেন না? তাহলে মনে রাখবেন, দুয়ারে রেশন চান তো তৃণমূলকে ভোট দিতে যান, ফ্রি রেশন চান তো তৃণমূলকে ভোট দিতে যান, কন্যাশ্রী চান তো তৃণমূলকে ভোট দিতে যান, শুভশ্রী চান তো তৃণমূলকে ভোট দিতে যান, সবুজ সাথী চান বিনা পয়সায় সাইকেল তো তৃণমূলকে ভোট দিতে যান, 12 ক্লাসে 10,000 টাকার স্মার্টফোন পা চান তো তৃণমূলকে ভোট দিতে যান। এছাড়াও ক্যা মজদুর সাথীও, রিক্সাওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা, দোকানদার, গাড়ি কন্ট্রাকচুয়াল, সবাই জেনে রাখুন, আপনাদের জন্য সামাজিক সুরক্ষা প্রজেক্ট আছে, 1.5 কোটি আছে আমার। আগে 25 টাকা আপনারা দিতেন, আমি 30 টাকা দিতাম, এখন 60 টাকাই গভর্নমেন্ট দেয়। আপনারা এটা করে রাখুন সামাজিক সুরক্ষা,
60 বছর বয়স হলে 2.5 লাখ টাকা পাবেন। এমনকি গৃহস্থলিতে যারা কাজ করেন তারাও করতে পারেন, এর আওতায় আছে। এমনকি ডেকোরেটর যারা আছে তারাও আছে, ইনভার্টার কর্মীরা আছে তারাও আছে, পানের দোকানে আছে তারাও আছে। আচ্ছা মা ভাই বোনেরা বলুন তো আমাকে, কৃষকদের টাকা আমরা 5,000 এর জায়গায় 10,000 করে দিচ্ছি, কৃষকদের একর প্রতি। আপনাদের যেহেতু কৃষিজীবী নয় শ্রমজীবী, তাই আপনাদের এই কথাটা বললাম। এবার আপনাদের আমি বলি কি মা বোনেরা, কেউ আশায় কাজ করেন, কেউ ICDS এ করেন, কেউ পঞ্চায়েতে করেন, কেউ মিউনিসিপ্যালিটিতে করেন, কেউ 100 দিনে করেন, কেউ VRP তে করেন, কেউ সেলফ হেল্প গ্রুপে করেন, অনেক কাজ করেন, কিন্তু নিজের চেহারা কখনো তাকিয়ে দেখেন যে নিজেকে একটু ভালো থাকতে হবে? মা বোনেরা তো সবসময় স্যাক্রিফাইসই করে যায়। মা বোনেদের যে ভালো থাকতে হবে, তাদের হাতে একটাও পয়সা থাকে না, আর থাকে সব খরচা হয়ে যায়। সমাজ সংসার সবটাই মা বোনেদের কারবার, টোটালটাই মা বোনেদের খরচা করে দিতে হয়। তাই আমাদের সরকার এবার জিতলে মা বোনেদের হাতে 1,000 থেকে 500 টাকা করে মাসে মাসে দেওয়া হবে, যাতে আপনারা একটা লক্ষ্মীর ভাণ্ডার হাত খরচা পান। এটা সামাজিক সুরক্ষা, এটা দিয়ে ফুচকাও কিনতে পারেন, এটা দিয়ে শাড়িও কিনতে পারেন, বছরে 6,000 টাকা পাবেন, কেউ কেউ 12,000 পাবে। এ দিয়ে সমাজ সংসার করবেন আর আপনার টাকাটা আপনার জন্য রাখবেন। আর এবার যেটা বলবো সেইটা বললে আমায় কিন্তু 5 বার হাততালি দিতে হবে, নালে কিন্তু আমি বলবো না। বলো বাচ্চারা পড়াশোনা করো, সবাই ভালো পড়াশোনা করছে। এখন তো ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য শিক্ষাশ্রী, সিরুল কাশিরুল ড্রাইভ, কন্যাশ্রী, আমাদের সব ঘরের মেয়েদের জন্য। এবার আমি একটা স্কিম করছি, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বই তরুণের স্বপ্ন নামে। স্কিমটা হচ্ছে এখন থেকে বাবা মাকে ছেলে মেয়েকে পড়ানোর জন্য কষ্ট করতে হবে না। তার কারণ আমাদের সরকার নিজেরা গ্যারেন্টার হয়ে 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবে স্টুডেন্টদের, যাতে তারা নিজেদের পড়াশোনা নিজেরা করতে পারে। বুঝতে পারছেন? তাহলে আর কি বাকি রইল? চাকরি বাকরি অনেক হবে, নৈহাটি থেকে শুরু করে, ভাটপাড়া থেকে শুরু করে, ডেডিকেটেড ফ্রেট করিডোর থেকে শুরু করে, রাজারহাট থেকে শুরু করে, চামড়ার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, ক্লাস্টার থেকে শুরু করে, আপনাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল সব সেন্টার তৈরি হচ্ছে। বাংলায় আমি বলেছি 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারি বেসরকারি চাকরি আগামী 2 বছরে, আর 1.5 কোটি চাকরি দেবো MSME তে, 1.5 কোটি চাকরি দেবো। মনে রাখবেন ভারতবর্ষে 2 কোটি চাকরি বন্ধ হয়ে গেছে, আর বাংলায় 40% চাকরি বেড়ে গেছে, 40% দারিদ্র আমরা কমিয়ে দিয়েছি, এটা আমাদের গর্ব। বাংলা 100 দিনের কাজে 1 নম্বর এখন, বাংলা রাস্তা তৈরিতে 1 নম্বর এখন, বাংলা আবাস যোজনা তৈরিতে 1 নম্বর এখন, কন্যাশ্রীতে বিশ্বে 1 নম্বর এখন, সবুজ সাথীতে বিশ্বে 1 নম্বর এখন, ইটেন্ডারে আমরা 1, গি গভর্নেন্সে আমরা 1। মনে রাখবেন বাংলা অনেক এগিয়ে গেছে, আগামী দিন আরো এগিয়ে যাবে। বাংলা অনেক এগিয়ে গেছে বলেই বিজেপি লুচির মতো ফুলছে আর জ্বলছে আর চলছে আর জ্বলছে আর চলছে আর জ্বলছে আর চলছে, আর তাই বাংলার উপর হামলা করছে। হামলা করলে কিন্তু আমরা লুকে নেব, যত হামলা করো সব সামলে নেব, এটা মাথায় রাখতে হবে বিজেপিকে। আগে সামলা দিল্লি, সামলা তারপরে দেখিস বাংলা। বাংলায় কিছু হবে না তোদের, বাংলায় কিছু হবে না। বাংলা রবীন্দ্রনাথের, বাংলা নজরুলের, বাংলা বঙ্কিমচন্দ্রের, বাংলা রাজারামমোহন রায়ের, বাংলা বিদ্যাসাগরের, বাংলা রামপ্রসাদের, বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের, বাংলা স্বামী বিবেকানন্দের, বাংলা তোদের গুন্ডাদের প্রশ্রয় দেয় না, বাংলা দাঙ্গাবাজদের প্রশ্রয় দেয় না। তাই বলি মা বোনেরা খেলা হবে, জয় বাংলা হবে, খেলতে হবে কি, ছাত্র পরিষদ খেলতে হবে কি, যুবরা খেলতে হবে, নতুন ভোটাররা, আমার প্রবীণ ভোটাররা, কেমন মজদুর ভাই খেলা হোগা? তাহলে মনে রাখবেন আগামী দিন লড়বার জন্য প্রস্তুত হন, তৈরি হন, একটা
করে খেলবেন, মানে একটা করে তৃণমূলকে ভোট দেবেন আর বিজেপিকে আউট করে দেবেন, একটা করে ভোট দেবেন বিজেপিকে আউট করে দেবেন। আর 2019-এ যে লোকসভা ভোট দিয়েছিলেন, যে গন্ডগোল করেছে, যে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাস যেন আর ব্যারাকপুরে ফিরে না আসে, আর ভাটপাড়াতে ফিরে না আসে, আর নৈহাটিতে ফিরে না আসে, আর বীজপুরে ফিরে না আসে। এর জন্য আপনাদের প্রত্যেকের ভোট দেবেন। আর যদি কেউ ভোটের লাইন বড় হয়েছে বা ভোটের মেশিন খারাপ হয়েছে বলে বা কেউ ভয় দেখালো পুলিশ, আপনি গিয়ে ভোট দিলেন না চলে এলেন, খবরদার করবেন না, তাহলে কিন্তু কি হবে বলুন তো? আসামে 14 লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে ভোটার লিস্টে নাম নেই বলে। মনে রাখবেন, মনে রাখবেন, হিন্দি ভাষীদেরও নেই, গোর্খারও নেই, মুসলিমদেরও নেই, হিন্দুদেরও নেই। তাই বলে রাখি, নামটা ভোটার লিস্টে থাকবে যদি আপনি ভোটটা দেন, যদি না দেন তাহলে বলে দেবে তুমি গেট আউট ফ্রম বেঙ্গল, এটা যেন না হয়। ভোটার লিস্টের নামটা রাখুন, বাদ বাকিটা আমার, আমি এনপিআর করতে দেব না, আমি এনআরসি করতে দেব না, আমি ক্যা করতে দেব না, আমি বিজেপিকে টু ফ্যা করতে দেব না। দেখছেন তো, পুরো ভারত সরকার নিয়ে বসে আছে, উত্তর প্রদেশ সরকার নিয়ে বসে আছে, গুজরাট সরকার নিয়ে বসে আছে, দেশে যত সরকার আছে সব নিয়ে বাংলায় বসে আছে। কি না তো মমতা কো হারানা হ্যায়, হাম বোলা কি মমতা তো নেই হারেগা, তুমারা ইজ্জত জায়েগা, তুম ইতনা জেদ করনে কা বাদ ভি তুমারা এসা হুয়া। আজকে এমন হয়েছে যে ভোট পাবে না বলে লোকের উপর গুলি চালিয়ে দিচ্ছে, এত বড় নৃশংস কাজ করার পরে প্রাইম মিনিস্টার ক্লিন চিট দিচ্ছে, গুজরাটেও দাঙ্গা করে ক্লিন চিট দিয়েছিলেন, এনআরসি নিয়ে যখন আন্দোলন হয় পুরো ঘুরিয়ে দেয় ব্যাপারটা, গুলি করে আবার বলছে গ্রামের লোকেরা হামলা করতে এসেছিল, মানে বদমাশের গাছ কিরকম বুঝুন। দিল্লিতেও তাই করেছে, উত্তরপ্রদেশেও তাই করেছে, রাজস্থানেও তাই করেছে, মধ্যপ্রদেশেও তাই করেছে, সব জায়গায় নিজে গন্ডগোল করবে, করে ওটাকে পুরো ঘুরিয়ে দেবে। কোনো লজ্জা নেই, বিশ্বাস করুন, মান লজ্জা কিচ্ছু নেই, সম্মান কিচ্ছু নেই, থাকবে কি করে? কোনোদিন কাউন্সিলর হওয়ার যোগ্য ছিল না, আজকে সব স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। এখন তো আবার অমিত শাহ, আমি দেখছি কালকে একটা বাড়িতে গেছিল কাউন্সিলরের জন্য ভোট চাইতে, আমার মনে হয় ওনাকে না আগামী দিন বলবো, বলুন কোন ওয়ার্ডে কাউন্সিলর হবেন, ব্যারাকপুরের কোনো ওয়ার্ড নেবেন না কলকাতার কোনো ওয়ার্ড নেবেন? কলকাতার কোনো ওয়ার্ড নিলে আপনি যেটা দিয়েছেন কলকাতার ওয়ার্ডে গেছিলেন 72 নম্বর ওয়ার্ডে, আসুন না আপনাকে চ্যালেঞ্জ করছি, 72 নম্বর ওয়ার্ডে আপনি কাউন্সিলর হিসেবে দাঁড়ান, আপনি কাউন্সিলর হিসেবে দাঁড়ান, তারপরে আপনি হোম মিনিস্টার গিরি করবেন। উদ্বাস্তু ভাই বোনেরা, অনেক পাট্টা কিন্তু আমি দিয়েছি, আর মনে রাখবেন যত উদ্বাস্তু কলোনি আছে, 3 রকম উদ্বাস্তু কলোনি আছে, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জমি, সবারটা করে দিয়েছি, ক্যাবিনেটে পাশ হয়ে গেছে, যে পাননি সে আস্তে আস্তে পেয়ে যাবেন, সবারটা করে দিয়েছি, আপনারা সবাই নাগরিক। 2 হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জমি আছে, কেউ রেলের জায়গায় বসে, কেউ কয়লার জায়গায় বসে, কেউ অন্য জায়গায় পোর্টের জায়গায় বসে, আমরা বলে দিয়েছি এসব উচ্ছেদ করা চলবে না, এদের সবাইকে পাট্টা দিতে হবে, আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে সেই জমিগুলোতেও পাট্টা দেবো। আর 3 নম্বর কিছু প্রাইভেট ল্যান্ড আছে যেগুলো অনেক দিন ধরে আছে, সেগুলোতেও আমাদের সরকার আইনত তাদের পাট্টা স্বীকৃতি দিচ্ছে, বুঝলেন? মানবিকতার যা কাজ সব আমরা করে দিচ্ছি। এবার কাজ তো চাই আপনাদের কাছে, কি ভোটটা হবে? ভোটটা হবে মা বোনেরা, দেখছেন তো একটা পায়ে চোট নিয়ে চলছি, কারণ আমি মনে করি মা বোনেদের 2 পা আমার 3টে পা, মা বোনেদের 2টে পা আর আমার 1টে পা 3টে পা নিয়ে চলছি। সুতরাং মা বোনেরা ভোটটা হবে, ভাই বোনেরা হবে, মজদুর হোগা, ছাত্র যৌবন হবে, জো হামসে টকরায়েগা ও চুর চুর হো জায়েগা। হাম এক বাত কেতে কি রোশনি চাঁদ সে হোতা হ্যায়, সিতারো সে নেহি মহব্বত এক সে হোতা হ্যায়, হাজারো সে নেহি মহব্বত তৃণমূল কংগ্রেস সে হোতা হ্যায়, আর কিসি সে নেহি, আর কিসি কো করেগা তো ধোকা দেকে চলা যায়েগা, আপকো জিন্দগি বরবাদ কর দেগা। তো আসুন আমরা বলি জয় হিন্দ, এটা আমার নেতাজি সুভাষচন্দ্র বোস, জয় হিন্দ, জয় হিন্দ। এই পেছনে যারা বসে আছে কেন স্লোগান দিচ্ছে না? নেতাজি লহ প্রণাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
বঙ্কিমচন্দ্র লহপ্রণাম। আর এবার আমার স্লোগান, জয় বাংলা, 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 জয় বাংলা। বাংলাকে গুজরাট হতে দিচ্ছি না, বাংলাকে দয়া করে গুজরাট হতে দেবেন না, বাংলাকে বাংলায় রাখুন। রবীন্দ্র নজরুল, বঙ্কিম, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রামপ্রসাদে রাখুন। বাংলার মা বোন মনে রাখবেন, এটা আপনাদের সম্মান। বাংলার নির্বাচন এবার বাংলা মাকে রক্ষা করার সম্মান, বাংলার ইজ্জতকে রক্ষা করার সম্মান, বাংলার সভ্যতা বাঁচাবার সম্মান, বাংলার সংস্কৃতি বাঁচাবার সম্মান। বাঙালির মেরুদণ্ড বাংলার মেরুদণ্ড, জো ভি হ্যায় বাঙ্গাল বাংলা মে রহতে হ্যায়, হাম সবকো বোলেঙ্গে কি বাংলা মে জো রহতে হ্যায় আপ বাংলা বাংলা কাই হ্যায়, হাম আপকো বহিরাগত নেই কহতে হ্যায়, লেকিন জো বাহার ইউপি সে গুন্ডা লেকে আতে হ্যায়, গান লেকে আতে হ্যায়, গোলি চালাতে হ্যায়, বদমাইশি করতে হ্যায়, উসকো হাম নেই ছোড়েগা। পার্থ, শুভ, তোমরাও নিজেদের যত্ন নেবে, কারণ তোমাদের এখানে এক মস্তান নেতা আছে, তিনি শুনেছি বাইরে থেকে অনেক বোমা টোমা ধার করছেন, অনেক বন্দুক টন্দুক ধার করছেন। ভয় পাবে না, রুখে দেবে, এমন ভাবে স্কোয়াড তৈরি করো যে স্কোয়াড পাহারা দেবে, আর যারা বন্দুক গুলি বোমাকে ভয় পাবে না। আর এদেরও বোঝা উচিত সব কিছুর একটা লিমিট আছে, বয়স তো হচ্ছে, এবার নিজেদের তৈরি করুন, একটু ম্যাচিওর করুন, এটুকু আমার আপনাদের জন্য অ্যাডভাইস, নাথিং এলস। ভালো থাকবেন, দেখা হবে, খেলা হবে, জেতা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জহর, খোদা হাফেজ, জয় বাংলা।